হ্যালো গাইস, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। গাইস, আজকের এই ভিডিওতে আমরা জানব এবারের বিপিএল এর সবচেয়ে বড় আবিষ্কার ফরচুন বরিশালের ওপেনার মুনিম শাহরিয়ার সম্পর্কে। দুর্দান্ত পারফর্ম করে দলকে তুলেছিলেন ফাইনালে। তো গাইস, মুনিম শাহরিয়ার জন্মগ্রহণ করেন ময়মনসিংহে 1998 সালে। সে হিসেবে তার বর্তমান বয়স হলো 23 বছর। গাইস, ইনি হলো তার বাবা এবং তার মা। তার বাবা পেশায় একজন বেসরকারি চাকরিজীবী ছিলেন এবং তার মা গৃহিণী। আর অন্যদিকে মুনিম শাহরিয়ার ব্যক্তিগত তথ্যগুলো হচ্ছে, মজার ব্যাপার হলো তার কোনো গার্লফ্রেন্ড নেই, চাইলে মেয়েরা চান্স নিতে পারেন। তো যাই হোক গাইস, মুনিম শাহরিয়ার প্রথমবার নজর কেড়েছিলেন ঢাকা প্রিমিয়ার লিগ দিয়ে। টি-20 ফরম্যাটে ডিপিএলে মারকুটে ব্যাটিং করে আসেন সমালোচনায়, তবুও বিপিএল এর প্লেয়ার ডাপে ছিলেন না। এরপর ডিরেক্ট সাইনিংয়ে দলভুক্ত হন এমন এক দলে যে দলে একঠাসা তারকায় ভরা। সেই ফরচুন বরিশালের হয়ে নজর কাড়া পারফর্ম করে আলোচনায় আসেন এই তরুণ ব্যাটার। সম্প্রতি ডাক পেয়েছেন বাংলাদেশ আফগানিস্তান টি-20 সিরিজে। নিজের এই সাফল্যের পেছনে কৃতিত্ব দিলেন কোচ খালেদ মাসুদ সুজন ও নাজমুল আবেদিন ফাহিমকে। সো গাইস, এই ছিল আজকের এই ভিডিও। তরুণ এই ওপেনারকে আপনার কাছে কেমন লাগে কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিও।